একজন কিংবা দুইজন নয়, ব্রাজিলের এক যুবকের রয়েছে ছয়-ছয়জন স্ত্রী। তাদের সময় দিয়েই দিনের বেশিরভাগ সময় চলে যায় তার। এই ঘর ওই ঘর করতে করতে ক্লান্ত হয়ে এবার বানিয়ে ফেললেন 20 ফুটের একটি খাট। এখন ছয় স্ত্রী সহ তিনি নাকি থাকছেন একই খাটে। জানা যায় 37 বছর বয়সী আর্থার উস্ত্রু নামের ব্রাজিলের ওই যুবকের 6 জন স্ত্রীর সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও ঝামেলা হতো রাতে ঘুমানোর সময়। প্রতি স্ত্রীর সঙ্গে আলাদা আলাদা করে থাকতে হতো তাকে। কোনোদিন এই ঘরে, কোনোদিন তার পাশের ঘরে, আবার কোনো সময় সোফাতে, এমনকি মেঝেতেও কাটত তার রাতের পর রাত। সেই সমস্যার সম্মুখীন হতে হতে তিনি পরিশ্রান্ত হয়ে পড়ছিলেন। ব্রিটিশ গণমাধ্যম মিররের খবরে বলা হয়, 20 ফুটের নতুন খাট বানিয়েছেন এই ব্রাজিলীয় নাগরিক। লম্বায় 20 ফুটের পাশাপাশি চওড়ায় এটি 7 ফুট। প্রায় 80,000 ব্রিটিশ পাউন্ড বা বর্তমান বাংলাদেশি মুদ্রায় প্রায় 1 কোটি টাকা খরচ করে বিশাল এই খাটটি বানানো হয়েছে। এটি একটি BMW 8 সিরিজের গাড়ির চেয়েও দামি। ইনস্টাগ্রামে প্রায় 2 লক্ষাধিক অনুসারী সমৃদ্ধ আর্থার জানান, এই বিশেষ খাট তৈরি করতে প্রায় 15 মাস সময় লেগেছে। 12 জন কর্মী সেটি তৈরি করেছেন এবং 950টি স্ক্রুর প্রয়োজন হয়েছে। এই বিছানায় 6 জন স্ত্রীর সঙ্গে একত্রে সময় কাটানোর পরিকল্পনা করেছেন তিনি। পাশাপাশি সবার কাছ থেকে একটি করে সন্তান চান তিনি। নিউ ইয়র্ক পোস্টের এক রিপোর্ট থেকে জানা যায়, সন্তান নেওয়ার ব্যাপারে তিনি আগে আসলে আগে পাবেন নীতির উপরে চলমান। 37 বছর বয়সী এই বহুগামী ব্যক্তি অপেক্ষায় আছেন কোন স্ত্রী তাকে আগে সন্তান দিতে পারেন। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের রিপোর্ট অনুসারে একটি প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আর্থার জানান, ব্রাজিলের সাও পাওলোতে স্ত্রীদের নিয়ে তিনি বসবাস করেন। প্রাপ্তবয়স্কদের একটি ওয়েবসাইটে তিনি নিয়মিত ছবি এবং ভিডিও পোস্ট করেন। সেখান থেকে তার যাবতীয় রোজগার হয়ে থাকে বলে জানা যায়। আর্থার এবং তার সঙ্গিনীরা এই ওয়েবসাইট থেকে মাসে প্রায় 50,000-এরও বেশি ব্রিটিশ পাউন্ড আয় করেন। বাংলাদেশি টাকায় এটি প্রায় 66 লাখ টাকার বেশি। এই বহুগামী দম্পতি তাদের জীবনের প্রেমময় ও অন্তরঙ্গ মুহূর্তের চিত্র ধারণ করে পোস্ট করার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। ব্যক্তিগত জীবনের ব্যাপারে আর্থার জানান, কোন স্ত্রীর সঙ্গে সময় কাটাবেন তা তিনি আগে থেকেই ঠিক করে রাখেন। তার মতে এতে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কম, এজন্য একটি রুটিনও তিনি তৈরি করে রেখেছেন। যদিও এই রুটিন বারবার গুলিয়ে ফেলেন বলে জানিয়েছেন নিজেই, তবে একটা সময় এসে এই রুটিনেই বাধে বিপত্তি। এটি মেনে চলতে গিয়ে দেখলেন তাকে শুধু রুটিনের স্বার্থে স্ত্রীদের সাথে রাত কাটাতে হচ্ছে। এতে তার নিজের মানসিক এবং শারীরিক চাহিদা পূর্ণ হচ্ছে না। অনেক সময় দেখতে পান তিনি সময় কাটাচ্ছেন একজন স্ত্রীর সাথে, কিন্তু তার মনের জানালায় উঁকি দিচ্ছে তার অন্য স্ত্রী। এই সমস্যা বাড়তে থাকলে তখন সমাধান হিসেবে সব স্ত্রীর সাথে এক বিছানায় থাকার চিন্তা মাথায় আসে, আর সেই ভাবনা থেকেই তিনি এই বিশাল খাটটি বানিয়ে ফেলেন। নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুসারে আর্থারের স্ত্রীর সংখ্যা একসময় ছিল 9 জন। পরে সম্পর্কে জটিলতা তৈরি হওয়ায় 4 জনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন তিনি। 5 স্ত্রীকে নিয়ে কিছুদিন থাকার পর সম্প্রতি তিনি আরও একটি বিয়ে করেছেন, ফলে বর্তমানে তার স্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে 6।